দেখেন এই ছয়টা কিতাব যাহারা লিখছেন এরা কোনো না কোনো পীরের বায়াত। যারা মানে না এটা পাগল ব্যাপার। ওর মুর্শিদ মাননের হুকুম থামানো ইনসান যে জনার পীর নাই কি নাই তোমরা বৈশা রইলা কেন রে আল্লাহ ফরমাইছে কোরআনে আশেকের দিদার মিলে মুর্শিদের চরণে। আপনি ফিরির বিরোধিতা করেন মিয়া সাহেব, আপনি চোখ বন্ধ করে দেখেন এই পৃথিবীতে যতগুলা বুজুর্গানের দিন আছে প্রত্যেকের কোনো না কোনো ফির আছে। তোমার কথা কন থাকে আপনি দেখেন স্যার মাঝহাবের সাজ্জন ইমাম, তোমার কথা কন থাকে এরা তো মাঝহাব মানে না, কিন্তু মাঝহাব না মানে এরা তো সহি এরা হক। ইমাম আবু হানিফাকে বেহক কওয়ার কোন ক্ষমতা নাই, উনিও কোন না কোন ফিরের মুরিদ। সুবহানাল্লাহ, দেখেন সাইত্তরিকের ইমাম ইমাম গোসফার আতারাসুল খাজা গরিব নামাজ বাহুদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল ফাসানি ইনাদের পীর। এবার দেখেন ছয়টা কিতাব কোরআনের পরে ছয়টা কিতাব সহি বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজা নাসাই, কথা কোন ঠিক কিনা। আপনি মিয়া সাফিরের বিরোধিতা করেন দেখেন এই ছয়টা কিতাব যাহারা লিখছেন এরা কোন না কোন পীরের বায়াত। আমার কথা কোন ঠিক কিনা, শুধু ওনারা না এই পৃথিবীতে যতগুলো বুজুর্গানে দিন আছে যতগুলো বুজুর্গানে আল্লাহওয়ালা নবীওয়ালা সালফে সালেহিন আই এম এ মুস্তাহিদিন, আমার কথা কয় না কেন প্রত্যেকে কোনো না কোনো ফিরের মুরিদ। তবে একটা কথা আছে ফিরের মধ্যে গসভাগ বলছে বারো কাতার হবে, এগারো কাতার ভণ্ড, একটি কাতার হবে, কথা কম ঠিক কিনা। এরা বলতেছে সব ভণ্ড না, সব ভণ্ড না। আপনি মেয়া সাহেব শোনেন পীর কোনোদিন ভণ্ড হয় না, আবার ভণ্ড কোনোদিন পীর হয় না। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝদান করে বলে আমিন। আমাদেরকে মাজার পূজারি করেন, আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আমরা যে মাজার পূজার কথা বারবার বলতেছেন সুন্দিরা মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি, এই কথা কই আপনার বউ তালাক হইতেছে, আমার কথা কয় না কেন? এটা আবার কি ফতুয়া দিলেন শুনেন, আপনারা ফতুয়া দিবেন নামাজ কাজ আল্লাহ, যদি কেউ কি আমার পর্যন্ত নামাজ না পড়ে তারা কি কাফের কোন যাবে গুনাগার ফাসেক, সে কি গুনাগার? তারে আল্লাহ দুজুগও দিত আরে বেহস্ত দিত আরে একটি একটা কাজ, কিন্তু কেউ যদি কিয়ম নামাজ তাহলে সে কাজ মা কথা কোনা কথা। এবার দেখেন গরুর গোশত ছাগলের গোশত মুরগির গোশত হারাম না হালাল জোরে কম, কারো এলার্জি আছে খায় না এটা অন্য হিসাব, আমার কথা কোনা কথা না খাওয়াটা অন্য হিসাব, কিন্তু যদি কোন গরুর গোশত হারাম মা কথা কোনা কথা। আল্লাহ কয় শরীয়তের মাসলা যারা হালালকে হারাম কয় হারামকে হালাল কয় নিঃসন্দেহ হবে, কথা কয় না কা হালাল করছে কেডা তো বান্দা যদি উপর দিকে হারাম তে আল্লাহ মানছে তো কাফের মানে অস্বীকারকারী, কাফের মানে কি অস্বীকারকারী। এবার দেখেন আমরা জিয়ারত করি, এই জিয়ারতের ভিতরে জিয়ারত কত হলো একটা এক কত হলো জিয়ারত, এটার ভিতরে সালাম আছে আসসালামু আলাইকুম ইয়া ওলিয়াল্লাহ, সূরা ফাতিহা আছে, সূরা ইখলাস আছে, সূরা তাকাসসুর আয়াতুল কুরসি দুরুদ শরীফ সূরা ইখলাস কাফিরুন নাস ফালাক কথা কয় না কেন? আচ্ছা আপনারা কোন সূরা ফাতিহা কি না জায়েজ, সূরা ফাতিহা কি হারাম? তাহলে ফুজ হইলো হারাম, ফুজা কি? তো আমরা যে এত বৃত্তি করতেছি সূরা ফাতিহা সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস সূরা কাফিরুন আয়াতুল কুরসি ইস্তিগফার দুরূদ শরীফ এগুলা কি হারাম? জোরে বলেন আমার সাথে গুনবেন সিরিয়াল গুনেন সূরা ফাতিহা এক সূরা ফাতিহা
আতাল কুসরি কাফিরুন ইখলাস ফালাক নাস তাকাসসুর ইস্তিগফার দুরুদ জিকির মুনাজাত 11টার সমন্বয় একটা কথা জিয়ারত এই যে 11টা কথা কইলাম এই 11টা কি হালাল না হারাম তো এই 11টার কথা হইলো জিয়ারত তো এবার আমরা যে কনজারের পূজা আমরা তো হারাম করে দিলাম মাগো 11টা জায়েজ কাজে আপনি না জায়েজ করলেন তো আপনি তো অস্বীকার করলেন আপনার বউ তো এমনি গেছে ঠিক কি কথা কোন ঠিক কি না তাহলে বলেন সুন্নিরা মাজার হুজা করে জিয়ারত করে আপনি মিয়া এমন বুলবাল ফতোয়া দিয়েন না তবে হ্যাঁ যদি জিয়ারতের নামে মাজারে যাইয়া কেউ বন্ডামি করে মাজারে যাইয়া কেউ গোমরাহি করে আপনি সেটা বলতে পারেন আমরা সবাই মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি আল্লাহ সহিহ বুঝদান করে বলেন আমিন।